ত্রিকোণা খাসিয়াটিলা শিলচর উপকণ্ঠ অঞ্চলৰ পৰা মাত্ৰ 10 কিলোমিটাৰ দূৰত্বত অৱস্থিত। দীৰ্ঘদিন ধৰি এই জনজাতীয় অঞ্চলত 20ৰ পৰা 25টা পৰিয়াল বসবাস কৰি আহিছে। যিকোনো ব্যক্তিয়ে তেওঁলোকৰ জীৱনটো দেখিলে আচৰিত হ'ব, কাৰণ স্বাধীনতাৰ 75 বছৰৰ পাছতো এই গাঁওখনত উন্নয়ন চুব পৰা নাই। এই খাসিয়া জনগোষ্ঠীৰ লোকসকলে আদিম মানুহৰ দৰে জীয়াই থাকিবলৈ বাধ্য হৈছে। অঞ্চলটোৰ শতাধিক ভোটাৰে নিজৰ বহুমূলীয়া ভোটেৰে কেইবাবাৰো প্ৰতিনিধি নিৰ্বাচন কৰিছে, যদিও উন্নয়নৰ এটা স্পৰ্শ তেওঁলোকক চুব পৰা নাই। শিলচৰ উপকণ্ঠ অঞ্চলৰ অতি ওচৰত থকাৰ পাছতো চৰকাৰৰ বিভিন্ন সা সুবিধাৰ পৰা বঞ্চিত খাসিয়াটিলাৰ ৰাইজে অসহায় অৱস্থাত দিন কটাইছে। এই জনজাতীয় অঞ্চলৰ অধিকাংশ লোকেই পাণ আৰু তামোল খেতিৰ ওপৰত নিৰ্ভৰশীল। 4.5 কিলোমিটাৰ পাহাৰ পাৰ হৈ ভৈয়ামলৈ আহি বিশুদ্ধ খোৱাপানী সংগ্ৰহ কৰিব লগা হয় এই খাসিয়াটিলাৰ ৰাইজৰ। স্বাস্থ্যসেৱাৰ লগতে বিদ্যুৎ, খোৱাপানী আৰু শিক্ষা প্ৰতিজন মানুহৰ মৌলিক প্ৰয়োজন আৰু অধিকাৰ। ৰাইজৰ এই মৌলিক অধিকাৰ সুনিশ্চিত কৰাৰ বাবেও চৰকাৰ দায়বদ্ধ, যাৰ বাবে চৰকাৰে সমগ্ৰ দেশতেই বিভিন্ন উন্নয়নমূলক প্ৰকল্প আৰম্ভ কৰিছে। কিন্তু খাসিয়াটিলাৰ একাংশ লোকে তেওঁলোকৰ বঞ্চনাৰ কথা আঙুলি দিয়াই চৰকাৰক সহায়ৰ বাবে আগবাঢ়ি আহিবলৈ আহ্বান জনাইছে। তেওঁলোকে কয় যে নিৰ্বাচন আহিলে খাসিয়াটিলা জনপ্ৰতিনিধিৰ উপস্থিতিত উৎসৱমুখৰ পৰিৱেশৰ সৃষ্টি হয়, কিন্তু নিৰ্বাচন শেষ হোৱাৰ পিছত সেই অঞ্চলত কোনেও এবাৰ খবৰ ল'বলৈও নাহে। জনপ্ৰতিনিধিসকলৰ বিভিন্ন প্ৰতিশ্ৰুতি আৰু আশ্বাস তেওঁলোকৰ দৈনন্দিন জীৱনত ব্যৱহাৰিক বিষয় হৈ পৰিছে, কাৰণ নিৰ্বাচনৰ সময়ছোৱাতহে প্ৰতিশ্ৰুতিবোৰ দিয়া হয় আৰু নিৰ্বাচনৰ পিছত সকলে নিৰুদ্দেশ হৈ যায়। চুবুৰীয়া অঞ্চলৰ ৰাইজৰ ঘৰত বিদ্যুতৰ সংযোগ থাকিলেও খাসিয়াটিলাত বসবাস কৰা ৰাইজে কটাবলগীয়া হয় আন্ধাৰত। দৈনন্দিন জীৱনত বিভিন্ন সমস্যাৰ সন্মুখীন হোৱা খাসিয়াটিলাৰ ৰাইজে দুখ প্ৰকাশ কৰি চৰকাৰক সহায় কৰিবলৈ আহ্বান জনাইছে। লাগে ভোট না দিলেতো হয়তো না ভোট দেব না লাগে এখন ও তো এমপি কো তোমরা এমএলএ আমি তো চিনে নাই তা আমি এখন দুঃখ তো ওই তো জল আমরা তো দুঃখ বেশিভাবে জল রাস্তা কারেন্টও নাই আমরা তো এটাই কি করি এখন আমরা তো সোলার নিজেভাবে আমরা কিনি জ্বলাই তো তো রাত বেরাত এটা বাজার আওয়াও তো আমরা আর সমস্যা না নি তো রাস্তা রাস্তা নাই ইয়ো নাই আমরা তো জঙ্গলের ভিতরে বোয়া কিতা করতাম ইয়ো ভোট লেগে তো সবে আয় আগে তো লীলমাঠ আসো উঠছিল এখানে উঠিয়া তো ও তো ভোট নিল কইল আচ্ছা বই আমি জানি তোমরা লিগি আজকে তো নেতো তোমরা খুব গরিব একটা লোক বইতে আসো ইয়ে জঙ্গলে আচ্ছা আমরা দিব না তোমরা লিগি কারেন্ট দিব নি তোমরা লিগি ইয়ে জল টল তো আমরা বানাই দিব ও তো আমরা তো যেটা কইছে তা আমরা ভাবতে মানে বানাই তো তো এখন তো আর শেষ হতো আর ইয়ে তো আমরা লিগি তো আর বানাইয়া তো গেল না আমরা তো কিছু এরপরে মানে আমরা টিলার মধ্যে দেখো কারেন্টও আয় কারেন্টও পাই না আমরা এরপরে জলও নাই কারেন্ট এরপরে সমস্যা তো আপনার বিজানেই আছে তবু মানে আমরা কিছু পাই না কিন্তু ভোট সময় মতো দেওয়া হয় সবে কয় ভোটের সময় যে মানে ও আমরা রে ভোট দিলে আমরা হিতা কর্ম হিতা কর্ম হিতা কর্ম কিন্তু কেউ কিছু করে না আমরা টিলার মধ্যে দেখো কারেন্ট উঠাইতে আসলো এটা উঠাইছে না রাস্তা বানাইতে আসলো এটাও বানাইতে দিছে না এরপরে মানে সমস্যা তো বিজানে আছে অতালাগি কই আমি যে সরকারে যদি মানে ভালোভাবে যদি মায়া করিয়া যদি আমরা যদি রাস্তা ওস্তা জল যদি সাহায্য করে তো আমরাও মানে বিজান থা মানে হেল্পার পাইমু শান্তি তো অনেক অনেক সমস্যা আছে আমরা আমরা কোনো মানে ওই তো আমরা জলের প্রবলেম আর জলের মাঝেও আমরা আনতে গেলে ও নিচে 4 কিলোমিটার যাইতে লাগে আমরা তো অনেক কষ্ট লেকিন জল জলও প্রবলেম রাস্তাঘাটও প্রবলেম আমরা তো হাঁটতে পারি না যাইতেও মানে যাওয়া লাগলে আমরা কি বুকিয়া নিতে লাগে আমরা কোনো গাড়ি উড়ি কোনো পারি লইয়া যাই পাই না এখন তো যাইতে লাগে এখন অনেকি নামতে আর 4 কিলোমিটার নিচে রাস্তা আছে অনেকি আমরা 4 কিলোমিটার যদি রাস্তা আছে ওইটার লাগি তো আমরা তো অনেকি বুকিয়া নেই